অবিশ্বাস্য এক সমস্যা। যখন 11:32 বলেছে, তারা কাঁদছিলেন সেই জন্যে কিন্তু নয়, শুধু তারা কাঁদছিলেন সেটাই কারণ ছিল না, কারণটা ছিল তাদের অবিশ্বাস। উনি বললেন, তোমরা ওকে কোন দিকে শুয়ে রেখেছ? তারা বললেন, প্রভু আপনি এসে দেখে যান। আর যিশু কাঁদলেন, হ্যাঁ আমরা এখানে 7 দিনের মতো থাকব, মৃত বলে তিনি কাঁদছিলেন না, তিনি জানতেনই ওকে আবার মৃত্যু দশা থেকে ফেরত আনবেন, তাই ওরা কাঁদছিল বলে উনি কাঁদেননি। কেন তারা কাঁদছিল সেজন্য নয়, শুধু তারা কাঁদছিলেন সেটাই কারণ ছিল না। আর উনি বললেন, তোমরা ওকে কোন দিকে শুয়ে রেখেছ? তারা বললেন, আমরা এখানে 7 দিনের মতো থাকব। ল্যাজারাস মৃত বলে তিনি কাঁদছিলেন না, তিনি জানতেন ওকে আবার মৃত্যু দশা থেকে ফেরত আনবেন, তাই ওরা কাঁদছিল বলে উনি কাঁদেননি। উনি কেঁদেছেন তাদের অবিশ্বাসের জন্যে। উনি খালি এটাই চেয়েছিলেন যে সবাই বিশ্বাস করুক, উনি সব করতে পারেন। চলুন দেখা যাক। আর তারপর ইহুদি বললেন, ও দেখো ওনাকে। ওদের মধ্যেই একজন বললেন, যিনি অন্ধ ব্যক্তিকে দৃষ্টি ফেরত দিয়েছিলেন তিনি এই মানুষটিকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেননি। এবার যিশু বারবার দুঃখ প্রকাশ করে এবং কষ্টের সহিত এগিয়ে গেলেন সমাধির দিকে। এটা একটা গুহা ছিল আর একটা বড় পাথরের চাই পড়েছিল। যিশু বললেন, পাথরটা সরাও। এবার এই কথায় আলাদা বার্তা ছিল, আমার কাছে ন্যায় করার সময় নেই। কিন্তু যখন যিশু জানতেন যে তিনি মৃত ব্যক্তিকে ফেরত আনবেন, তাহলে ওনার পাথরটা সরানোর কী দরকার ছিল বলুন তো? কারণ আমরা প্রভুর সঙ্গী, আর আমরা যদি তার বন্ধ করা কাজ বলি তাহলে উনি চমৎকার অংশটা করবেন না। যদি আপনি যা পারেন তাই করেন, তাহলে প্রভু আপনি যা পারেন না তাই করবেন। ওর মৃত্যু ল্যাজারাসকে ফেরত আনতে পারবো না, তবে পাথর সরাতে পারবে। আর যখন তারা পাথর সরালেন, ওটাই ছিল আস্থার শেষ ফল যার তিনি অপেক্ষা করছিলেন। তখনও ম্যারি বললেন, প্রভু এখন তো 4 দিন হয়ে গেছে, দুর্গন্ধ বেরোবে, খুবই দুর্গন্ধ বেরোবে প্রভু, এবার কি হবে? বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? উনি অন্তত কারোর মধ্যে বিশ্বাসের চিহ্ন দেখতে চাইছিলেন, যে কেউ কান্নাকাটি, দুঃখ প্রকাশ আর এই সমস্যার জন্যে ভেঙে পড়া ছাড়া যে প্রভু তা মেটাতে পারেননি তা মনে করে না। আপনি ভাবতে পারেন, হে প্রভু যদি তুমি আমায় ভালোবাসো তাহলে এটা কেন হতে দিলে? আমি জানি না, তোমার জন্য এত কিছু করার পর আমার সাথে এমন কেমন হলো? আমি গির্জায় যাই, কত কিছু করি, শস্য দান করি, তবু কেন? উনি আমাদের মুখে শুনতে চান, যাই হোক না কেন আপনি ভালোর জন্যে করবেন, যাই ইচ্ছে সবই তোমার দ্বারা সম্ভবপর। আমি বুঝি না এটা এত যন্ত্রণা দেয়, তবুও প্রভু আমি তোমাকে ভালোবাসি আর জানি তুমিও আমাকে ভালোবাসো, আর তুমি আমারই পক্ষে আছো, তাই তুমি এটা ফেরত নিয়ে আরও ভালো রূপ এটাকে আমার জীবনে ফেরত পাঠাবে, অবশ্যই পাঠাবে, আমি বিশ্বাস করি। পাথরটা সরান। পাথরটা সরানোর সাথে সাথে কেউ কেউ প্রভুর কর্ম নিজেদের জীবনে দেখতে পাবেন। আপনি প্রভুর কাছে নতুন বাড়ি ভিক্ষা চাইছেন যেটা আছে? এখন সব ভালো হচ্ছে। পরের অংশ দেখা যাক। যিশু বলেন, আমি কি তোমাদের প্রতিশ্রুতি দিইনি যে যদি বিশ্বাস করো তাহলে প্রভুর মহিমা দেখতে পাবে? প্রভুর মহিমা, মহিমা কথার অর্থ জানেন? প্রভুর সব সঠিক কার্য প্রকাশ্যে আনা। আমি কি বলিনি শুধু বিশ্বাস করলেই আমার শক্তি তোমার জীবনে প্রকাশ পাবে? শুধু যদি বিশ্বাস রাখতে মাকোয়ের 11:11 দেখা যাক। আমার ভালো লাগে প্রভুর কথা শোনার পর মানুষের মনোভাব দেখতে, আর সেই
দেখার আনন্দটা শুধু দেখাটাই পাল্টে যায় যখন মানুষ প্রভুর কথা অনুযায়ী চলে, আমি যা করণীয় তাই করব। মার্ক 11:24, এই জন্যে আমি তাহাদিগকে বলি, যাহা কিছু তোমার প্রার্থনা ও যাঞ্চা করো, যদি প্রভুর কথা অনুযায়ী হয় তাহলে তুমি যেমন চেয়েছ তেমন হবে না? বিশ্বাস, এবার দেখুন, আপনাকে দেখতে হবে, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ তাতে তোমাদের জন্যেও তাহাই হইবে। বুঝলেন? বিশ্বাস সবসময় বর্তমান থাকা উচিত। যদি আপনি এই কথাটা বুঝতে না পারেন তাহলেই তো সমস্যা, বিরাট সমস্যা। প্রার্থনা করি, প্রভুকে বলি, আর আস্থার দ্বারা ওটা পাই, আমি বিশ্বাস করি সেটা আমি পাই। আমাকে একই জিনিস প্রভুর কাছে বারবার চাইতে হবে না, তারপর আমি বলতে পারি, প্রভু ধন্যবাদ আমার কথা শোনার জন্যে। চূড়ান্ত মুহূর্তের সময় এসে গেছে, আমার উত্তর সামনে আসতে চলেছে, আর এটাই আপনাকে আনন্দের সহিত থাকতে হবে। কারণ এখন আপনি বিশ্বাস করছেন, আপনি প্রতিদিন বাড়ি ফিরে কিছু দেখতে না পেয়ে কিছুতেই হতাশ হয়ে পড়বেন না। তা কতদিন আপনাকে বিশ্বাস করতে হবে? আমি জানি না, হয়তো 10 মিনিট, 10 বছর। তবে সুখবর হলো, যখন আপনি বিশ্বাস করছেন, আপনি মনে করছেন, আপনার মধ্যে সেই পাওয়ারটা ইতিমধ্যে চলে এসেছে। দেখি, এপাশের লোকেরা আমাদের চেয়ে অনেক বেশি বিশ্বাস করে। ঠিক আছে, আপনারাই জিতলেন। আমি এর আগে যখন বলেছিলাম যে একদিন আমার গাড়িতে বসে প্রভুর নাম নিয়ে কাঁদছিলাম, তোমাকে আরও করতে হবে, আরও করতে হবে, আমি এভাবে বাঁচতে পারবো না, সেদিন আমি প্রভুর কথা শুনেছিলাম, উনি বললেন, আমি করিনি, আমি সত্যি এ কাজ করিনি। আমি বলবো না উনি কী বলেছেন, কারণ তা আপনারা বুঝবেন না। তবে এইটুকু বলতে পারি, আমি তার মূল্য বুঝেছি। আর যেহেতু আমি প্রভুকে শুনেছি, প্রভুর কথা শুনে, ভগবানের বাণী শুনলে আপনার আত্মায় আস্থার সূচনা হয়, যেখানে আপনি প্রভুর সাথে একমত হন আর আপনি বিশ্বাস করেন যা লেখা আছে সবই সত্য। আমি শুধুমাত্র আওয়াজ শোনার কথা বলছি না, আমি কথা বলছি প্রকাশের। ঠিক সেই মুহূর্ত থেকে বাকি পুরো দিনটায় আমি জানতাম প্রভু কিছু করবেন, তবে কী তা জানি না, আমি জানতে চাইও না, আর কখন ঘটবে তাও জানতে চাই না। আমি নিজের খুশি সামলাতে পারছিলাম না। আমি ডেভকে ডাকিয়ে এত উত্তেজিত হয়ে গেছিলাম যে এখন বাড়ি যাচ্ছি। শুনুন, আমার মনে আছে আমি সেদিন রাতে কাজের পর বাড়ি যাচ্ছিলাম, কাজের থেকে বাড়ি যাচ্ছিলাম, শুক্রবার রাতে বল খেলার প্রতিযোগিতা ছিল, আর আমার মনে আছে আমি মানে কোথায় ছিলাম, সেন্ট লুইজে আমার শহরে, আর আমি ঠিক এটাই বলছিলাম যে হে প্রভু, তুমি আমার সাথে যা করবে তার জন্য ধন্যবাদ, আমি জানি না তুমি কি করবে, তবে যাই হোক না কেন তোমাকে ধন্যবাদ। এভাবেই আমি পবিত্র আত্মার সঙ্গে ছিলাম। এবার ভুল করেও বলবেন না আমার সাথে যেমন এমন ঘটে, এখানেই আমরা ভুল করি। আপনাকে চাইতে হবে না, চাওয়ার ইচ্ছা রাখবেন না, শুধু বিশ্বাস রাখুন, প্রভুকে ডাকতে শুরু করুন। অন্যে কে কি পেয়েছে তা চাইবেন না, আপনার ভাগেরটাই প্রভুর থেকে নিন, নিজের জিনিসটাই প্রভুর থেকে চেয়ে নিন। হার মানবেন না কোনো দিন। প্রভু যদি অন্য কেউ আপনার স্পর্শ পেতে পারে তাহলে আমিও পেতে পারি, যদি কেউ আপনার ঋণী হতে পারে আমিও হতে পারি, যদি কেউ খারাপ কাজ শুধরে নিতে পারে তাহলে আমিও তা পারি। আমি বিশ্বাস করি, 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 বিশ্বাস করি। আমি বুঝতে পারছি আপনার আস্থা এক্ষুনি বাইরে বেরিয়ে আসবে, তাই নয় কি? যখন আপনি চান তখন বিশ্বাস রাখবেন যে আপনি ওটা পেয়েছেন, কারণ আপনাকে প্রথমে এটা নিজের মনে বসাতে হবে, আর যখন এটা মনে বসে যাবে তখন নরকের কোনো শয়তানি বাস্তবে এটা ঘটার থেকে আটকাতে পারবে না। আবার বলি, শয়তান এটা ঘটার থেকে আটকাতে পারবে না। তবে কতক্ষণে হবে তা বলা সম্ভব নয়, আপনাকে সময় নিয়ে ভাবনা ছেড়ে দিতে হবে।
কারণ আনন্দ এবং শান্তি প্রকাশ্যে পাওয়া যায় না। আনন্দ আর শান্তি এসে বিশ্বাসে, কেউ কেউ হয়তো অনেক গভীর কষ্টে রয়েছেন না জানি কত দিন ধরে। আর আজ যদি নিজেকে সত্যি বলতে চান তাহলে বলবো এর পুরো কারণটাই হলো নিজেকে অন্যের সাথে তুলনা করছেন। প্রভু, আমি সব সময় সব কিছু সবার শেষেই কেন পাই বুঝতে পারি না। আমি ভালো হতে চেয়েছি কতবার, আমি এটা করতে চেয়েছি, আমি ওটা করতে চেয়েছি, তবে যাই করি না কেন কিছুই লাভ পাই না। যদি আমার কাছে বোন জয়েসের মিনিস্ট্রি থাকতো তাহলে। আশা করবেন না যে আমি এসে আপনাকে নিয়ে যাব, আমিও এটা আশা করে পাইনি। আপনার কখনো মনে হয়নি অন্যেরা পাওয়ার জন্য যা করেছে তা আপনি নিজে করেননি? এটা খুবই বাজে, দয়াময়, অসহায় আচরণের প্রকার ভেদ। যখন আপনি প্রার্থনা করছেন তখন বিশ্বাস করুন যে আপনি পেয়েছেন, এটাই হলো আস্থা। আস্থা হলো সেই বস্তু যা আপনি আশা করেন, সেই জিনিসের প্রমাণ যা চোখে ধরা পড়ে না। প্রভু আমাদের আস্থা দেন অদেখা সময় পার, মানে যখন আপনি নিজের পরিস্থিতি দেখেন তা নিয়ে কথা বলতে লাগেন, তা নিয়ে ভাবতে থাকেন বারবার, ওই বিষয়ে কথা বলে আপনি ওটা দেখেন এবং ওই নিয়ে ভাবতে থাকেন আর কথা বলেন, আপনি বন্ধুদের সাথে দুপুরে খেতে যান গিয়ে ওই ব্যাপারে কথা বলেন, এতে আপনার চেষ্টা চলছে। নিজের অবস্থা দেখে আপনি যিশুর দিকে তাকান, ওই সব দেখলে আপনি যিশুর থেকে মুখ ফিরিয়ে নেবেন যিনি আপনার আস্থা লিখেছেন এবং সম্পূর্ণ করবেন। এরকম কয়েকটা ভালো গান শুনুন, পূজো করার গান যা এই সপ্তাহে শুনছেন। আর যখন মনে হবে শয়তান আপনার মধ্যে প্রবেশ করছেন তখন বলবেন দাঁড়িয়ে যাও আর দেখো আমি প্রভুকে পূজো করছি, দাঁড়িয়ে যাও আর শোনো। প্রভু, আমি জানি না তুমি আমায় কি করাতে চাও। দেখা যাক যোহন 6:28-29, প্রভু সাহায্য করুন, আমাদের আনন্দ হচ্ছে নিশ্চয়ই আমরা শয়তানকে হারিয়ে দিতে পেরেছি। আমার মতে গির্জা এরকমই হওয়া উচিত। সবাই নিশ্চয়ই মনে মনে দুঃখ প্রকাশ করছেন যে এটা প্রায় শেষ হতে চলেছে, যদিও বা সারা সপ্তাহ আপনারা এখানে ছিলেন। আপনাদের এটা বুঝতেই হবে। তারপর তারা বললেন আমরা কি করব। এই আমরার মধ্যে হয়তো রয়েছে প্রভুর কাজ। প্রভু, আপনি আমাদের থেকে কি করাতে চান? আমি কি করব প্রভু? আমি তো সব করেছি যা আমার মনে হয়েছে, তুমিও চাও আমার থেকে যা মনে এসেছে সেটাই করেছি, তবে তাতে কোনো লাভ হয়নি প্রভু। এরপরের অধ্যায় দেখি, যিশু উত্তর দেন এই কাজটাই প্রভু চায় আপনার থেকে, যে আপনি বিশ্বাস করুন। তাকে বিশ্বাস করুন যাকে তিনি পাঠিয়েছেন, তাকে ভরসা করুন, তার অনুগত হন, তার উপর নির্ভর করুন, বিশ্বাস করুন। এই জন্যই আমাদের বলা হয়, কি বলা হয়? বিশ্বাসী ব্যক্তি বলা হয়, কারণ আমাদের কাজ হলো বিশ্বাস করা, না হলে আমাদের বলা হতো অর্জনকর্তা। আমরা হলাম গিয়ে, আমি হলাম অর্জন কর্ত্রী। আমি কি কাজ করছি, যা করণীয় আমার তাই করছি, প্রভুকে খুশি করার জন্যে।
না, আমি হলাম বিশ্বাসী ব্যক্তি। যিশু আমার জন্য যা যা করেছেন আমি পেয়েছি, এবং তা আস্থার সাহায্যে। আমি বিশ্বাস করি, সব সময় কি সোজা হয়? না। আর যখন আমি দেখি আমার বিশ্বাস দুর্বল হয়ে পড়েছে, যিশুর সাথে গিয়ে তখন আরও বেশি সময় কাটাই আর মনে করবেন, প্রভু অতীতে আপনার জন্য কত ভালো ভালো কাজ করেছেন। কখনোই দুশ্চিন্তা সমালোচনা করে এবং দুঃখী ব্যক্তির সাথে থাকবেন না যদি আনন্দ পেতে চান। নিশ্চয়ই সবাই এখানে মজা পাচ্ছেন, কারণ আমি আপনার সাথে কথা বলছি। এখন মানুষের সাথে মিশবেন যে আপনাকে আনন্দ দেবে, এমন মানুষ নয় যে আপনার ক্ষতি করবে। এবার আমি আপনাদের খুব তাড়াতাড়ি ছটা জিনিস বলবো যা আপনারা তাড়াতাড়ি করতে পারবেন। ছটা জিনিস যা আপনাদের বিশ্বাসযোগ্য, করবেন না। বিশ্বাস রাখবেন যে প্রভু যা করতে বলবেন আপনি সেটা করতে পারবেন। যে কোনো কিছু যা উনি এখনও করতে বলেন, যেমন ধরুন শত্রুকে ক্ষমা করে দিন, এর উত্তর হলো এটা করা খুবই কঠিন, খুবই কঠিন। এটা উচিত হবে না, ঠিক হবে না, আমি পারবো না। যদি আমি এমন করি তাহলে তারা ভাববে যে যা কিছু করতে পারবে, যা কিছু প্রভু আমাদের করতে বলেন তার মানে হলো আমরা সেটা করতে পারি। উনি এমন কিছু বলবেন না যেটা করার ক্ষমতা উনি আমাদের দেননি। আর আর প্রভু আমাদের যা আজ করতে বলেন মনে রাখবেন, তাতে আমাদের লাভ হবে। আপনার শত্রুকে ক্ষমা করলে যাও পাবে, আপনি সুবিধে হবে, তাহলে যে আপনাকে কষ্ট দিয়েছে, আপনি নিজের রাগ সামলাতে পারেন, আপনি ভালোবাসার সাথে থাকবেন, যা শুরু করেছেন তা শেষ করতে পারবেন, নিয়ম মেনে চলবেন, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। বন্ধ করুন বলা আমি পারি না, বরং বলুন আমি পারি। প্রথম চিন্তা শক্তি আমার নতুন বইতে হলো চিন্তা শক্তি, যার মানে হলো আমি আমার জীবনে যা করণীয় করতে পারবো। আর এই বইটা এমনভাবে লেখা যে আমি এটা এক সপ্তাহ নিয়ে ধ্যান করতে পারেন। আমি পারি, আমি পারি, যা করণীয় আমি সব পারি, আমি খ্রিস্টের সাহায্যে এটা করতে পারি। প্রভু আমার শক্তি দিয়েছে এটা করার। দিনে কুড়ি বার বলুন আমি পারি, আমি পারি, আমি সব কাজ খ্রিস্টের সাহায্যে করতে পারি যে আমায় শক্তি দেয়। এবার আপনি প্রভুর সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন, তাতে কি হবে? হঠাৎ আপনার মধ্যে পবিত্র আত্মার শক্তি চলে আসবে। আপনি হ্যাঁ বলতে শুরু করবেন। দ্বিতীয় কথা হলো বিশ্বাস করুন, প্রভু সব পাল্টাতে পারেন। বিশ্বাস করুন প্রভু যে কাউকে পাল্টাতে পারেন, কেউই অপ্রত্যাশিত নয়। আবার বলি, প্রভু যে কাউকে পাল্টাতে পারেন, কেউই অপ্রত্যাশিত নয়। প্রভু আপনার সন্তানদের পাল্টাতে পারেন, আপনার যার সাথে বিবাহ হয়েছে তাকে পাল্টাতে পারেন, আপনার বাবা মাকে পাল্টাতে পারেন, আপনার মালিককেও পাল্টাতে পারেন। আবার আমি শপথ করে বলতে পারি, প্রভু সব কিছু করতে পারেন। আর একটা জিনিস নিশ্চিত, অনেক কাজ আপনার সুসম্পন্ন হবে যদি আপনি শয়তানের সাথে চুক্তিবদ্ধ না হয়ে প্রভুর সাথে হন। আমি কোনোদিনই পাল্টাবো না, কোনোভাবেই পাল্টাবো না, আমি নাজেহাল হয়ে গেছি, আমি নাজেহাল হয়ে গেছি, আর একটু সবুর করুন, আমার প্রায় হয়ে গেছে। ডেভ বলতো, বিয়ে হওয়ার পর প্রথম কয়েক বছর আমি ভীষণ বাজে ব্যবহার করতাম, আমি ভালোটা জানতামই না, আমি মানুষ হয়েছি জঘন্য পরিবেশে, আমি শুধু জানতাম পাগলের মতো চিৎকার করে সবাইকে নিয়ন্ত্রণে রাখতে, কারণ আমি শুধু তাই দেখেছি, অন্য আর কিছু দেখিনি। আর এটাও বলতো, এমন সময়ও আসতো যখন আমরা ক্লান্ত হয়ে পড়তাম, ও গাড়িতে করে বাইরে যেত প্রভুর কাছে প্রার্থনা করতে, আর কেঁদে বলতো, প্রভু আমি বিশ্বাস করি তুমি ওকে পাল্টে দেবে। তাই তো, তুমি বিশ্বাস করো যে প্রভু আমাকে পাল্টাবে? হ্যাঁ হ্যাঁ, ও বলতো, ও প্রভুকে বলেছে, আমি জানি আমি ওকে পাল্টাতে পারবো না, তবে বিশ্বাস করি তুমি পারবে। আরও দুটো অধ্যায় আছে, চলো তাড়াতাড়ি করতে হবে আমাদের। এবার আপনি শুধু সেই পাথরটাই সরেছেন যেটা যিশু আপনাকে সরাতে বলেছেন, আমরা ওটাকে পরের বারের জন্য বাঁচাবো।
বিশ্বাস করুন, যে কোনো পরিস্থিতি পাল্টাতে পারেন, আপনি ঋণমুক্ত হতে পারেন, আঘাত পাওয়ার পর কাউকে ভালোবাসতে পারেন, অতীত নিয়ে পড়ে থাকতে হবে না, আপনার সব চাহিদা প্রভু পূরণ করে দেবেন। চতুর্থ নম্বর হলো, বিশ্বাস করুন যা কিছু আপনি ভুল করেন প্রভু সেটাকে ভালো বানিয়ে আপনার জীবনে ফেরত পাঠাতে পারেন। যে কোনো ভুল বা খারাপ পরিস্থিতি যদি আসে, জিনিস একসাথে ভালো হয়ে ঘটে তার জন্যে যে প্রভুকে ভালোবাসে এবং তার ইচ্ছায় চলে। সব জিনিসই ঘটছে প্রভুর ইচ্ছায়। আমি আজ পড়ছিলাম আর পুনরায় লেখা হয়েছে নতুন বাইবেলের একটি অধ্যায়, যা এখন ভালোভাবে লেখা হয়েছে, এটা খুব শিগগিরই বাজারে বেরোবে না, তাই খুঁজবার চেষ্টা করবেন না। কিন্তু ওরা কিছু অংশ আমায় দিয়েছে পড়ে দেখার জন্যে, কারণ আমি নতুন বাইবেল এত ব্যবহার করি। আর আমি ফিলিপিয়ান দেখাচ্ছিলাম আজ সকালে, আর ফিলিপিয়ানের 1:12 পল কারাদণ্ড হয়েছিলেন, আর উনি বলেন, এখন হে ভাতৃগণ আমার বাসনা এই যে তোমরা জানো আমার সম্বন্ধে যাহা যাহা ঘটিয়াছে, তদ্বারা বরং সুসমাচারের পথ পরিষ্কার হইয়াছে, বিশেষত সমস্ত সংবাদের এবং অন্যান্য সকলের নিকট আমার বন্ধন খ্রিস্ট সম্বন্ধীয় বলিয়া প্রকাশ পাইয়াছে, এবং প্রভুতে স্থিত অধিকাংশ ভ্রাতা আমার বন্ধন হেতু দৃঢ় প্রত্যয়ী হইয়া নির্ভয় ঈশ্বরের বাক্য কহিতে অধিক সাহসী হইয়াছে, কারণ এমন খারাপ মুহূর্তেও আমি সুকর্ম করেছি। আপনিও ভয় পাইবেন না, শিষ্যদের প্রচার করিতে এমন সময় আমি মূল কথা বলছি। আর তারপর নিচে 18 উনি বলেছেন যে হ্যাঁ, আর আমি আনন্দ করব। সেই মুহূর্তে উনি কারাদণ্ড ছিলেন, উনি বলেছিলেন এটাই ভালো কাজ করেছ, আমি এখানে মানুষের সাথে যিশুর কথা বলছি, ওরা জানে আমি এখানে ওনার জন্য এসেছি। তোমরা দেখতে পাচ্ছ, যদিও বা আমি কারাবাসী আছি, আমি খুশি, প্রভুর জন্যে খুশি। আবার আমি বলবো, আমার পরিস্থিতির ওপর আমার খুশি নির্ভর করে না। এবার উনি সবাইকে সাহস যোগালেন, একটা জিনিস যে আমাকে বাধ্য করেছে প্রভুকে বিশ্বাস করতে, তা হলো আমি দেখলাম আমার পরিস্থিতি প্রভাব ফেলে না, আমার স্বামীর ওপর, আমার ওপর পরিস্থিতির প্রচণ্ড প্রভাব পড়ে। অন্যদিকে দেব ধীর বিশ্বাসী ছিলেন খ্রিস্টের ওপর, আর ও সমান থাকতেন সব সময়। যদি আমি শুনে থাকি পুরুষকে এপারে বলতে, তাহলে দেব সহস্র কোটিবার বলেছেন, নিজের খেয়াল রেখো, নিজের খেয়াল রেখো। আমি ওটা নিয়ে চিন্তা করতে চাইতাম, আর চাইতাম দেবও যেন আমার সাথে চিন্তা করে। আমি নিরাশাবাদী হতে চাইতাম, আর ওকে আশাবাদী দেখতে ভালো লাগতো না, ওর আশাবাদী চারিত্রিক বৈশিষ্ট্য দেখে আমার রাগ হতো। তুমি কি বোঝো না আমাদের সমস্যা হচ্ছে, আর কাউকে এটা ঠিক করতে হবে, আর যদি তুমি কিছু না করো তার মানে আমাকে কিছু করতে হবে। এমনিতেও সব কাজ তো আমিই করি, আর কেউ করে না আমি ছাড়া, কেউ করে বলো? এটাই ছিল প্রভুর সাথে আমার যাত্রা। প্রভু আমি সত্যি ক্লান্ত হয়ে পড়েছি, এটা নিয়ে জানি না কি ভুল হচ্ছে, প্রভু তুমি আমার থেকে কি চাও, আমাকে কি করতে হবে বলো। আর ডেভ বাইরে বাচ্চাদের সাথে খেলছে শুধু বিশ্বাসে। প্রভু সব সামলে নেবেন, উনি কথা দিয়েছেন উনি খেয়াল রাখবেন। আমিও যদি ওরকম মনোভাব নিয়ে জানতাম, কিন্তু না, আমাকে ওটা কষ্ট করে পেতে হয়েছে। এবার আমি সেটা আপনাদের দিচ্ছি, যা আমায় শিখতে 35 লেগে গেছে, বুঝেছেন? যদি আপনি মেনে নেন, বাকিটা প্রভুই সম্ভব করে দেবেন, কারণ আপনি বিশ্বাস করেন। আর আমি শেষ কথা এটাই বলতে চাই শুধু, ক্যালিফোর্নিয়ার এই বিশাল শহর ছেড়ে যাওয়ার আগে, বিশ্বাস করুন যা প্রভু আপনাকে বলেছেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। বিশ্বাস করুন প্রভু আপনাকে ভালোবাসেন, বিনা স্বার্থে আপনার কোনো ভুল বা ঠিক কাজ করার আগেই প্রভু আপনাকে ভালোবাসেন। বিশ্বাস করুন যে উনি আপনাকে বেছে নিয়েছেন আর দত্তক নিয়েছেন নিজের সন্তান হিসেবে, আর উনি আপনার জীবনের ব্যাপারে ভালো কিছু ভেবে রেখেছেন, যা কোনো মানুষ বা কোনো শয়তান পাল্টাতে পারবে না যদি আপনি বিশ্বাস রাখেন।
বিশ্বাস করুন যে আপনি প্রভুর বাণী শুনতে পান এবং আপনাকে চালনা করে পবিত্র আত্মা, যা ওনারই দেওয়া উপহার। আপনাকে ক্ষমতা দিয়েছেন আর প্রতি পদে আপনাকে সাহায্য করবেন। কারণ ওনার মতে আপনি পারবেন। আপনাকে বিশ্বাস করতে হবে, আমি প্রভুর সন্তান, পবিত্র আত্মা আমার মধ্যে সম্পূর্ণ আছে, প্রভুর শক্তি সেই একই শক্তি যা খ্রিস্টকে মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে এনেছে। এটা কি সত্যি ভালো না? এটা বলাচ্ছে যে আমি জানি না আমি কি করব, আমি ক্লান্ত হয়ে পড়েছি এই সব কিছু নিয়ে। আমি জানি আমি খ্রিস্টে কে আর আমি কার জন্যে কি করছি, আমি সব জানি। প্রভু আমার সাথে আছেন, আর যদি প্রভু থাকেন আমার সাথে তাহলে কে আমার বিপক্ষে যাবে? রোমিও 15:13 আছে যে ওতে লেখা আছে, গণ প্রত্যাশা রাখিবে, প্রত্যাশার ঈশ্বর তোমাদিগকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুন, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমের প্রত্যাশায় উপড়িয়া পড়ো। এই লেখার যে অংশটা আমি বেশি পছন্দ করি তা হল, আমরা আনন্দ এবং শান্তি পাই বিশ্বাসে। আপনি এরকম পরিস্থিতিতে পড়তে পারেন যেখানে মনে হবে আমি জানি না কি করব, সেক্ষেত্রে শুধু বিশ্বাস করুন প্রভুকে, আর আপনি প্রভুর যত কাছে যাবেন, যত বেশি সময় তাঁর সাথে কাটাবেন, যত বেশি তাঁর কথা বলবেন, তাঁর সব প্রতিশ্রুতি এবং কথা আপনার বিশ্বাস করতে সহজ হয়ে যাবে, তার সুচিন্তা আপনার জন্যে। আজকে আমরা আপনারা আমাদের এই জয়েস মায়ের মিনিস্ট্রিজে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যা হয়তো আপনারাও জানেন না। আমরা আপনাদের প্রশংসা করছি এবং বন্ধু বান্ধব ও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই পৃথিবীব্যাপী মিনিস্ট্রিজে প্রচার সম্ভবপর করার জন্য। এর সঙ্গে আমরা ক্ষুধার্তদের খাদ্য জোগাড় করছি, গরিবদের পোশাকের বন্দোবস্ত করছি এবং জগতের মানুষদের ঈশ্বরের কথা শোনাচ্ছি। দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, joyesmayer.org-তে আজই লগ ইন করুন এবং নিজস্ব প্রার্থনার জন্য অনুরোধ করুন। জয়েসের কনফারেন্স শিডিউল দেখুন এবং আমাদের সঙ্গে পার্টনারশিপে যুক্ত হন। যিশুকে আমরাও ভালোবাসি অন্যতম।